করবেন তো আল্লাহ আমার ছুরি দিয়ে কাটতেছে। জুস বানাবেন আর ভাবতেছে যে এটা হাতুড়ি মনে হয় হাতুড়িতে বাইরে না এই যে ললিপপ এটা তো জুস হয় খাবেন আপনি কোন সময় খাইছেন আপনি হ্যাঁ অবশ্যই খাইছি আমি খাওয়াইছি অনেকেরই তাই ভালো এটা হ্যাঁ ইনশাআল্লাহ তো দেন আমার একটা হ্যাঁ অবশ্যই খাবো দেখি ঠিক আছে তো আল্লাহ আমার ছুরি দিয়ে কাটতেছে ও ভিতরে কি এটা বল বল খেলনা আছে বলা মানে খেলনা তাই ওগুলো আছে ললিপ জুস বানাবে এই না ললিপপের জুস হবে না জি খাইতে কেমন ভাই ভালো লাগে অনেক ভালো খাইছেন কোন সময় আপনি আমি খাইছি সবাই জানে দেখছে এবং খাওয়াইছে অনেকেরই অনেকে খাইছে ভাই আমি একটা খাই ও খাইবেন ওরে আল্লাহ যদি মানে একটা খায় মুখে রাখবেন আর বানাইবেন মুখে রাখতে ভালো লাগে আমার কাছে আচ্ছা আচ্ছা উপরে যে সাদা কাগজ গুলো পলিথিন দিয়ে টাইন দিয়ে নিলাম হাতে কি ফ্লেভার হয় ভাই জি এটা একটা সাদা একটা সবুজ একটা কমলা কালার দেখছেন কালারটা কি অরেঞ্জ কালার ললিপপের জুস ললিপপের জুসটা একটু রিকোয়েস্ট বেশি থাকে তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কিটন ভাই জি ভাই এই যে ললিপপের জুস বানাইলেন এটা কেমন চলে এটা যারা মানে ললিপপ পছন্দ করে হ্যাঁ এগুলোর আইটেম পছন্দ করে তারাই খা ললিপপের জুস নিয়েছি যার মূল্য হচ্ছে 120 টাকা তো এটা কেমন খেয়ে দেখি কি অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম ললিপপের জুস এটা এমনি তো মিষ্টি আর একটু চিনি দিছে তো সব মিলে একটা মিষ্টি বেশি লাগতেছে আর মূল্য বেশি না বেশি খাইতেও মাশাআল্লাহ মিষ্টি বেশি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ